নমস্কার বন্ধুরা তোমরা যারা এবছর স্কটিক চার্চ কলেজে ভর্তি হবে অর্থাৎ তোমরা নতুন এই কলেজে ভর্তি হবে তোমাদের কল লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে সেই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র ভর্তি হতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ ভর্তির সময় মাত্র দুই দিন তো তোমরা আমরা কল লিস্টে দেখতে পাবে ভর্তির টাইম কতটি দেওয়া রয়েছে বন্ধুরা তোমরা কীভাবে ভর্তি হবে আজকের ভিডিওতে তোমরা জেনে নিতে পারবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো ভিডিওটির দিকে এখনো যাক বন্ধুরা তোমরা সর্বপ্রথমে স্কটিক চার্চ কলেজের অফিসিয়াল অপশনে চলে আসবে সেখানে তোমরা ইউজি অ্যাডমিশন দু হাজার তেইশ বলে একটি অপশান পাবে কর্নারে দেখবে আর ডান দিকে দেখতে পাবে ইউজি অ্যাডমিশন দু হাজার তেইশ লেখা রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে তোমরা ক্লিক করার পরে এরকম একটি পেজে চলে আসবে একটু নিচের দিকে আসবে সেখানে তোমরা কোল লিস্ট অ্যান্ড অ্যাডমিশান শিডিউল বলে একটি অপশান পাবে সেখানে তোমরা ক্লিক করবে বনুরা ক্লিক করার পর এরকম একটি পেজে চলে আসবে এখানে তোমরা ভিউ অপশানে ক্লিক করবে ভিউ অপশানে ক্লিক করতে গেলে তোমাদের পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এবং বনুরা পিডিএফটি ওপেন করে নেবে বনুরা তোমরা দেখতে পাচ্ছ ইস্কোটিক চার্চ কলেজের পিডিএফটি ওপেন করে নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট অ্যাডমিশান শিডিউল দেওয়া হয়েছে তো বনুরা এখানে তোমরা বললি যারা বি এ কোর্সে অ্যাপ্লাই করেছ অর্থাৎ বেঙ্গলি সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি অনার্সে যারা ভর্তি হবে তাদের জেনারেল অর্থাৎ আমরা যারা জেনারেলে অ্যাপ্লাই করেছো ফাইনাল মেরিট লিস্টে এক থেকে একুশ পর্যন্ত যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র ভর্তি হতে পারবে এবং এসসি ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করেছ তারা এক থেকে সাতের মধ্যে যাদের নাম রয়েছে তারা ভর্তি হতে পারবে এবং এসটি কোর্সে যারা অ্যাপ্লাই করেছ তারা মাত্র একজন ভর্তি হতে পারবে এবং খ্রিস্টানে একজন ভর্তি হতে পারবে বন্ধুরা ভর্তি হওয়ার টাইম হচ্ছে আজ থেকে অর্থাৎ ছয় সাত দু হাজার তেইশ থেকে আগামী ষাট সাত দু হাজার তেইশ অর্থাৎ আগামীকাল দুটা পর্যন্ত অর্থাৎ থেকে আগামীকাল দুটা পর্যন্ত তোমাদের ভর্তির টাইম রয়েছে বন্ধুরা সম্পূর্ণ আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো তোমরা এই কল লিস্টটি ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং বন্ধুরা তোমাদের আরও বলি যে তোমাদের এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের নাম এসেছে কিনা তা তাও যায়নি তোমরা এই কোল লিস্টটি দেখে অর্থাৎ তোমাদের বলে দিই যারা বেঙ্গলি সাবজেক্টে অ্যাপ্লাই করেছ জেনারেলের রয়েছো জেনারেল কোর্সে অ্যাপ্লাই করেছো তো এক থেকে একুশ পর্যন্ত যাদের নাম রয়েছে তারা কেবলমাত্র ভর্তি হতে পারবে কিভাবে বুঝবে সেটি তারপর সময় তোমরা বেকে চলে যাবে বেকে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে নিচের দিকে ফাইনাল মেডালিস্ট দু হাজার তেইশ থেকে চব্বিশ দেওয়া রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা পেজে ক্লিক করবে এবং সিফ্টে ক্লিক করবে শিফ্টে ক্লিক করার পর ডে ক্লিক করবে যারা ডে অ্যাপ্লাই করেছে তারা ডে সিলেক্ট করবে যারা মর্নিং মর্নিং অ্যাপ্লাই করেছে সেটি মর্নিংয়ে সিলেক্ট করবে তারপর স্ট্রিম সিলেক্ট করে নিবে অর্থাৎ তুমি কোন করছো সেই জন্য অ্যাপ্লাই করেছো তো আমি তোমরা বলি তোমাদের ব্যাঙ্গলি সাবজেক্টে অর্থাৎ ব্যাঙ্গলি অনার্সটা দেখাবো বিয়ে অনার্স সিলেক্ট করে নিলাম তারপরে বেঙ্গলি সাবজেক্ট সিলেক্ট করে নিলাম তারপরে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি জেনারেল সিলেক্ট করে নিলাম সমস্ত সিলেক্ট করার পর তোমরা জেনারেল মেডেল লিস্টে ক্লিক করবে জেনারেল মেডেল লিস্টে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের নাম চলে আসবে তো তোমরা দেখতে পাচ্ছ নামগুলি অর্থাৎ ফাইনাল মেডেল লিস্টের এই সমস্ত নাম রয়েছে এই এক থেকে একুশ পর্যন্ত যারা নাম রয়েছে তারা কেবলমাত্র ভর্তি হতে পারবে এইভাবে তোমরা কল লিস্টের সাথে লিস্ট মিলিয়ে তোমরা দেখে নিতে পারবে যে তোমার নাম রয়েছে কি না এবার বন্ধুরা তোমরা বলি যে তোমরা ভর্তি হবে কিভাবে এখানে আসবে সেখানে পে অ্যাডমিশন ফি বলে একটি অপশান রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটি পেজে চলে আসবে এখানে তোমরা স্টুডেন্ট আইডি দেবে নিজেদের ডেট অফ বার্থ দেবে পাসওয়ার্ড সিকিউরিটি কোড তোমরা নিচে দেখা দেওয়া রয়েছে সিকিউরিটি কোড সেটি তোমরা দেখে দেখে লিখে নেবে দেখে লেখা লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পরই তোমাদের অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে যাবে অর্থাৎ সেখান থেকে একটা আমরা অনলাইনের মাধ্যমে টাকা কাটিয়ে দিতে পারবো অর্থাৎ আমরা ক্রেডিট ডেবিট বা ইউপিআইয়ের মাধ্যমে অ্যাডমিশন ফি কাটিয়ে নিতে পারবে